পৃথিবীর মানুষের কাছে চাইলে পৃথিবীর মানুষ অসন্তুষ্ট হয়, ক্রোধান্বিত হয়, রেগে যায়। তুমি আমার কাছে কেন চাও, বারবার আমি তোমাকে কোথা থেকে দেব, মানুষ এরকম কথা বলে। কিন্তু যিনি মানুষের স্রষ্টা, মহান মালিক আল্লাহ তাআলা, ওনার কাছে না চাইলে উনি ক্রোধান্বিত হন, নাখুশ হন, অসন্তুষ্ট হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াসআলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে চায় না, দোয়া করে না, ইয়াগযাব আলাইহি, আল্লাহ পাক স্বয়ং তার উপরে ক্রোধান্বিত হন, রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, নাখুশ হন। আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হলো মুমিনের অস্ত্র, ওয়া ইমাদুদ্দিন, এবং দোয়া হলো দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ, ওয়া নূর সামাওয়াতি ওয়াল আরদ, এবং দোয়া হলো আসমান এবং জমিনের আলো। সুবহানাল্লাহ, লাইসা শাইউন আকরাম আলাল্লাহি তাআলা মিন আদ-দুআ, আল্লাহ পাকের কাছে সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য দোয়ার সে শ্রেষ্ঠ কোনো নেক আমল নেই। আমরা সকলেই চাই যেন আমাদের সম্মান, আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাকের কাছে বৃদ্ধি পায়।